প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে জেনারেল পেপার রয়েছে সিসি থ্রি বা জিই থ্রি তারই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একদম লাস্ট মিনিটের শেষ মুহুর্তের আমি বলে দেবো কোন প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা গুরুত্ব সহকারে করবে তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে আমি প্রশ্নগুলো বলে দিয়েছিলাম আশা করি সেগুলো তোমরা পড়েছো তো সেখান থেকে আমি বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো একদম ছাড়া যাবে না যে প্রশ্নগুলো দিয়েছিলাম অত্যন্ত বাছাই করাই দিয়েছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইউনিট চারটি ইউনিট আছে সেই চারটি ইউনিট থেকে আমি তোমাদের তিনটি থেকে চারটি করে প্রশ্ন দিয়েছিলাম মোট ষোলোটি প্রশ্ন পনেরো থেকে ষোলোটি প্রশ্ন দিয়েছিলাম হয়তো সেখান থেকেই তোমাদের বলেছিলাম পড়তে তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলি আরেকবার তোমরা মিলিয়ে নাও তোমরা আগের যে খাতায় আমার চ্যানেল যে সাইসানগুলো লিখেছিলে সেখান থেকে একবার মিলিয়ে নাও যে যেগুলো বাদ পড়ে যাই গেছে কিনা কোনো কিছু করতে তো দেখো দশ নম্বরে চারটি দেওয়া থাকবে তিনটি করতে হবে পাঁচ নম্বরের ছটি দেওয়া থাকবে পাঁচটি করতে হবে পঁচিশ এবং দু নম্বরের ছটি দেওয়া থাকবে পাঁচটি করতে হবে তো এখানে আমি পাঁচ দশ এবং দুই তিনটি মার্কসেরই প্রশ্ন বলে দিচ্ছি তোমরা দেখে নাও তো প্রথম প্রশ্ন দেখো শিক্ষা বিজ্ঞান ও সমাজবিজ্ঞান কাকে বলে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি দ্বিতীয় প্রশ্ন কি গুরুত্বপূর্ণ শিক্ষা সমাজবিজ্ঞানের অর্থ বা সংজ্ঞা দাও পাঁচ নম্বরে আসতে পারে শিক্ষার সমাজ সমাজতত্ত্বের তাৎপর্য লেখো চার নম্বর শিক্ষাগত সমাজবিজ্ঞানের পরিধি লেখো এই চারটি প্রশ্ন যদি তুমি করে যাও এখান থেকে তুমি প্রশ্ন একটি দশ এবং একটি পাঁচ কিন্তু তোমরা পাবেই ইউনিট ওয়ান থেকে ঠিক আছে আমি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর করে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বলে দিচ্ছি থরলি কিন্তু কোশ্চেন আমি দিচ্ছি না যাতে তোমাদের বইতে খুঁজতে যারা টেক্সট বই কিনেছো এবং যারা খাতায় নোট ডাউন করছো তাদের সুবিধা হবে পড়তেও যে এই চ্যাপ্টারটা আমি ভালো করে পড়েছি এই চ্যাপ্টার থেকে আমি এই চারটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবো তাহলে আমি একটি পাঁচ এবং একটি দশ নম্বর কমন পাবো তো হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক একটু পড়ে যাও দেখো তোমাদের খুব ভালো তোমরা ফল পাবে আর তোমরা করো তোমরা প্রত্যেকেই করো এটাই আর বলার কোনো অবকাশ রাখে না যাই হোক তো দেখো ইউনিট টু থেকে সোশ্যাল গ্রুপ থেকে কি কী পড়বো সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কী সামাজিকীকরণ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো সামাজিক গোষ্ঠী কাকে বলে এর বৈশিষ্ট্য উল্লেখ করো বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর উদাহরণ সহ বুঝিয়ে দাও এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের ছোট করে করে দিয়েছিলাম তোমরা যারা পাওনি তারা দেখে নেবে যদি না পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো চার নম্বর প্রশ্ন মুখ্য গোষ্ঠী ও গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো সামাজিক স্তর বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো শিক্ষাকে সমাজ পরিবর্তনে হাতিয়ার বলা হয় কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চলে আসবো তিন নম্বর ইউনিট থ্রি চ্যাপ্টার থ্রি সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশান সামাজিক বিচলতা সোশ্যাল মোবিলিটি বলতে কি বোঝো এর শ্রেণী বিভাগ করো নির্ধারণগুলি বা উপাদানগুলি আলোচনা করো সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো তো সামাজিক সচলতা ও বিচলতা একই কথা ঠিক আছে তোমরা ঘাবড়াবে না পাশে তোমাদের এই ইংলিশ টামটি দেখবে ফলো রাখবে যে সোশ্যাল মোবিলিটি লেখা আছে কিনা। ঠিক আছে সামাজিক পরিবর্তনের ধারণা দাও শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক লেখো তিন সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝো এর উপাদানগুলি আলোচনা করো সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো চার সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো সোশ্যাল ইন্টারাকশন বলতে কী বোঝো ঠিক আছে চলে আসবো এরপর পাঁচ চার নম্বর অধ্যায় সোশ্যাল কমিউনিকেশান ইন এডুকেশান বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব লেখো সামাজিক যোগাযোগে গণমাধ্যমের যে কোনো একটি ভূমিকা আলোচনা করো চার সামাজিক যোগাযোগের দূরদর্শন বেতার চলচ্চিত্র ও সংবাদপত্রের ভূমিকা লেখো চলে আসবো এরপর দু নম্বর প্রশ্ন নিয়ে দু নম্বর প্রশ্নগুলো দেখে নাও ইম্পর্টেন্ট টু মার্কস কোশ্চেন সামাজিক গোষ্ঠী কাকে বলে শিক্ষাশ্রী সমাজবিজ্ঞানের পরিধি কি লেখো সমাজবিজ্ঞানের প্রকৃতি কি প্রাথমিক গোষ্ঠী কাকে বলে মুখ্য বা মুখ্য বা প্রাথমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো গৌণ গোষ্ঠী বলতে কি বোঝো সামাজিক গোষ্ঠীর গুরুত্ব লেখো সামাজিক পরিবর্তনের দুটি কারণ লেখো সামাজিকরণের দুটি বৈশিষ্ট্য লেখো সামাজিক স্তর বলতে কি বোঝো সামাজিক যোগাযোগ যোগাযোগের সংবাদপত্রের যে কোনো দুটি সুবিধার উল্লেখ করো বারো ধর্ম নিরপেক্ষ শিক্ষা কি। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক কী সামাজিক যোগাযোগের অনিয়ন্ত্রণ মাধ্যমগুলি কি লেখো টেকনোলজি অফ এডুকেশন বলতে কি বোঝো সামাজিক যোগাযোগের পরিবারের দুটি সুবিধা বা ভূমিকা উল্লেখ করো সামাজিকীকরণ কাকে বলে প্রাথমিক ও গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো সামাজিক পরিবর্তনের ধারণা কি ফিডব্যাক কী তো এই কুড়িটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে যাও এখান থেকে তোমরা আশা আগেই চারটি থেকে পাঁচটি প্রশ্ন তোমরা প্রশ্নপত্রে কমন পেয়ে যাবে সেখানে তোমরা মাস্ক ক্যারি করে নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিও যাতে সকলেই উপকৃত হয় যাতে তোমরা কেউ সাপ্লি না পাও ঠিক আছে ন্যূনতম আমাদের পঁয়ষট্টিতে উনিশ থেকে কুড়ি নম্বর তুলতে হবে উনিশ নম্বর আমাদের যে কোনো হোক তুলতেই হবে যারা একদমই পড়াশোনা ঠিকমতো করে উঠতে পারি বিভিন্ন কারণে তাদের জন্য বিশেষ করে এই সাজেশনগুলো তৈরি করা হয় এবং যারা ভালো করে পড়েছ তারাও এই সাজেশানগুলো দেখবে যাতে এই প্রশ্নগুলো কোনো কারণে তোমাদের থেকে মিস যেন না হয়ে যায় সেটুকু দেখার জন্য তোমরা তো পুরো বইটি খুটিয়ে পড়েছ ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সেটি ভালো ব্যাপার কিন্তু প্রশ্নগুলো একটু দেখে যেও এই প্রশ্নগুলো যেন কোনো কারণে মিস না হয় আর তোমরা প্র্যাকটিস হিসাবে দেখে যেও আর তোমাদের মডেল সেটগুলো আমি দিয়েছি চ্যানেলে মডেল সেটগুলো প্র্যাকটিস করো মডেল সেটগুলো যেইভাবে সেট করা হয়েছে সিউ প্রশ্নপত্র ওরকম করেই আসে তো তোমরা দেখতে পারো অনেকটাই উপকৃত তোমরা হবে এবং তোমাদের আর অন্যান্য যে সাবজেক্টের সাজেশান দিয়েছি সেগুলো দেখো চ্যানেলে গিয়ে তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত